বন্ধু, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। দেখো পাশে ধান ক্ষেতটা, দেখো কি সুন্দর। ওয়াও, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর ড্যামটা দেখবো বলে। কাল রাতে বেশ ভালোই ঘুম হয়েছে, সুন্দর ধান চাষ হয়েছে, দূরেই দেখা যাচ্ছে। আর দেখো পাহাড়টা উঠে গেছে, কি সুন্দর। সকালটা আজকে এত সুন্দর তার কারণ কাল ভালো মতো বৃষ্টি হয়েছে, তাই ওয়েদার খুব ঠান্ডা আজকে সকালে। কিন্তু এখনও সূর্যি মামার দেখা পাওয়া যায়নি, কারণ প্রচণ্ড মেঘ রয়েছে, মেঘ এবং কুয়াশা। হাতির ছবি, ছোটবেলায় ভাব সম্প্রসারণে ছিল, ক্লাস 11-12 বোধ হয়, না 9-10 ছিল, খেয়াল নেই। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। কংসাবতী ড্যামের রাস্তায় আমরা ঢুকছি। মুকুটমণিপুর ড্যাম ইজ দ্য কংসাবতী ড্যাম, অ্যাকচুয়ালি একই জিনিসের দুটো নাম। দেখো আমরা যাচ্ছি মুসাফিরানা ভিউ পয়েন্টে খোঁজে, ডান দিকে রাস্তাটা চলে গেছে, কিন্তু এই রাস্তাটা এত সুন্দর লাগলো যে না এসে পারলাম না। বাঁদিকে পাহাড়, ডান দিকে ড্যাম, আর কি দারুণ, কি দারুণ এই জায়গাটা। চলো না একবার ঘুরে আসি এখান থেকে। আমরা ড্যামের চারপাশ দিয়ে একটা ঘোরার চেষ্টা করব। ওয়াও, বাঁকুড়ার রাস্তাঘাটের কিন্তু আমি প্রেমে পড়ে গেছি। ও বাবা, অনেক বাম্পার। চলো আমরা একটা কাজ করি, এখান থেকে ব্যাক করে, কারণ এই রাস্তাটা ড্যামের থেকে দূরে চলে যাচ্ছে, এটা ডিটোর করছে এই রাস্তাটা। তো আমরা ঘুরে এবার গিয়ে ওই মুসাফিরানা ভিউ পয়েন্টের জায়গায় চলে যাব। লুক অ্যাট দিস রোড, এখানে লোকে জলবায়ু পরিবর্তনের জন্য আসে এবং এখানে হোটেলে থাকে, সকালবেলা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক অ্যান্ড অল দ্যাট, সন্ধ্যেবেলা। আর এই প্রকৃতির কোলে থাকলে পরে বুক ভরে অক্সিজেন নেওয়া যায়। আমার বরাবরের ক্যাচ ওয়ার্ড ভিডিওর মধ্যে হচ্ছে, এগুলো হচ্ছে বেঙ্গলের ব্রিদেবল পকেটস। এই জায়গাগুলো না থাকলে আমরা শহরে অক্সিজেনের অভাবে মরেই যেতাম, তো এরা রয়েছে বলে এরা অক্সিজেন সাপ্লাই করছে আমাদেরকে। ঠিক আছে, কি সুন্দর, দেখো ডান দিকটা। ওহো হো হো হো, আলাদাই লাগছে এই জায়গাটা। বাইক কি এখানে রাখতে হবে? দেখো আমরা ড্যামের উপর চলে এসেছি, ও দিস ইজ সো বিউটিফুল।
ড্যামটা দেখছো কতটা বড়, দূর অব্দি দেখাও যাচ্ছে না। দারুণ লাগছে, আর বাঁদিকটা দেখো পুরো জঙ্গল পাহাড়, আর ডান দিকে ড্যাম, মানে এটা ড্যামের ওপর দিয়ে যাচ্ছি আমরা, এখানে জলটা আটকে রয়েছে। ওয়াও, কি বিশাল আর কি সুন্দর, দেখো কতটা রাস্তা স্ট্রেচ করেছে, কতটা। উপরে কি যাওয়া যায়? পার্ক তো বন্ধ। হ্যাঁ, এটাই সেই পার্ক, চলো একবার এদিকটা থেকে ঘুরে আসি আমরা। ওদিকটাও দেখছো রাস্তা আছে ওপাশেও, চলো এপাশের ভিউটা দেখি কেমন। ও দেখো জঙ্গলটা শুরু হচ্ছে, দেখো কি সুন্দর। আমরা এখানটা একটু দাঁড়াবো। ওয়াও, চলো জঙ্গলটা অবধি আমরা একটু চালিয়ে আসি, তারপরে ব্যাক করে আমরা এখানে দাঁড়াবো। দেখো কি দারুণ, একদম হাতের মুঠোয় জঙ্গল। হু হু, এখান থেকে সম্ভবত রাস্তা নামছে, মানে ড্যামের থেকে নেমে যাচ্ছে সম্ভবত। এখানে কি কোনো চায়ের দোকান দেখতে পাচ্ছি? হ্যাঁ বন্ধু, এখানে কিন্তু চায়ের দোকান আছে। আমরা এখানে বসে একটু গরম গরম চা এনজয় করতেই পারি, বলো।